24 ঘন্টায় 18টি যমজ শিশুর জন্ম। বর্ধমান মেডিকেল কলেজের নজির বিয়ের ঘটনায় উচ্ছ্বাস চিকিৎসক মহলে। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। গত 24 ঘন্টায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নিয়েছে 9 যমজ সন্তান। হাসপাতালের চিকিৎসকদের দাবি এটা বিরলতম ঘটনা। এর আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হয়নি। জন্ম নেওয়া 18টি শিশুর মধ্যে 11 জন কন্যা, বাকি 7টি পুত্র সন্তান। আপাতত মা এবং শিশু সকলেই সুস্থ বলে বর্ধমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ সূত্রে জানানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার হাসপাতালের স্ত্রী এবং প্রসূতি বিভাগে এই বিরল ঘটনা ঘটে। এখানে 9 জন মা সকলেই যমজ সন্তানের জন্ম দেন। শিশুগুলির মধ্যে 5 শিশুর ওজন সামান্য কম থাকায় তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাদের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সব শিশুই সুস্থ এবং তারা বিপদমুক্ত, মায়েরাও সুস্থ আছেন। 15 তারিখ রাত্রে সকাল 8টা থেকে বুধবার 8টা পর্যন্ত 24 ঘন্টায় মোট 9টা টুইন ডেলিভারি হয়েছে। এই এত সংখ্যক টুইন ডেলিভারি ওয়েস্টবেঙ্গলের কোথাও খবর হয়েছে কিনা আমাদের কাছে কোনো রেকর্ড নেই। এবং এত সংখ্যক টুইন ডেলিভারির মেইন কারণ হচ্ছে রেফারাল সেন্টার। যেহেতু বর্ধমান রেফারাল সেন্টার বিভিন্ন জায়গা থেকে হাই রিস্ক প্রেগনেন্সি বলে একে রেফার করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের দায়বদ্ধতা, যে চারিদিকে স্ট্রাইক চলছে, আমাদের গাইনি ডিপার্টমেন্টের জুনিয়র ডক্টররা এই ওভারলোডটাকে খুব হাসি মুখে সামাল দিয়েছে। এবং এই যে 9টা ডেলিভারি টুইন ডেলিভারি হয়েছে, তার মধ্যে 8টা হচ্ছে সিজার হয়েছে, 1টা মাত্র ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে। তার মধ্যে 11টা ফিমেল বেবি, 7টা মেল বেবি, সব বাচ্চা মা দুজনেই ভালো আছে। হাসপাতালের এক আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, একদিনে এতগুলি যমজ সন্তানের জন্ম পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে হয়তো হয়নি, এই প্রথম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হলো। আমরা শিশুদের ও তাদের মায়ের শারীরিক দিকে নজর রাখছি। আমাদের গত 24 ঘন্টায় আমাদের গাইনি ডিপার্টমেন্টে এটা বলতে পারেন একটা অভূতপূর্ব সাফল্য, যে গত 24 ঘন্টায় 9 জন মায়ের টুইন প্রেগনেন্সি, মানে 2টি করে বাচ্চা হয়েছে, মোট 18টি বাচ্চা হয়েছে। তো আমাদের মোটামুটিভাবে 24 ঘন্টার মধ্যে 3টে 4টে পর্যন্ত টুইন প্রেগনেন্সি হিস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু একই দিনে মানে 24 ঘন্টার মধ্যে 9টা টুইন প্রেগনেন্সি আনইভেন্টফুল, মানে কোনোরকমভাবে কোনো মানে খারাপ ইনসিডেন্ট না হয়ে মানে মানে 9টি মাই সুস্থ আছে এবং 18টি বাচ্চাই সুস্থ আছে, এইটা বলা যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা প্রথম ঘটল আর কি। টুইন প্রেগনেন্সি সর্বদাই ঝুঁকিপূর্ণ, কেন আমরা জানি যে কোনো প্রেগনেন্সিতে 2টো প্রাণ থাকে, এক হচ্ছে মায়ের প্রাণ, এক হচ্ছে বাচ্চার প্রাণ। যখন বাচ্চা আবার 2টি হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা টুইন প্রেগনেন্সি হলে 2টি বাচ্চার ওজন স্বাভাবিকভাবে সিঙ্গেল প্রেগনেন্সির থেকে একটু কম হয়, ফলে সর্বদাই রিস্ক থাকে। এবং অন্যান্য একটা সিঙ্গেল প্রেগনেন্সি থেকে টুইন প্রেগনেন্সি রিস্কটা বেশি। আমাদের 18টি বাচ্চার মধ্যে 11টি আমাদের কন্যা সন্তান আর 7টি হচ্ছে আমাদের পুত্র সন্তান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।